এই আমরা ফেসবুক এন্ড উই আর লাইভ ইন ফেসবুক মিস্টার মুখার্জি হ্যাপি ভেরি হ্যাপি ভেরি হ্যাপি বিকজ কালকে আমার একজন প্রোডিউসার যিনি ছবিটা প্রোডিউস করেছিল রাত্রে ছবিটা দেখেছেন এবং রাত আমরা শেষ করেছি তিনটে নাগাদ ভোর 4:30 সময় ফোন করেছে এটা বলতে যে আমার দারুণ লেগেছে আই স্যার আই স্যার লেট মি সে বড় স্যাটিসফ্যাকশন একটা ডিরেক্টরের পক্ষে কিছু হতে পারে কালকে আমরা ছবিটা প্রিভিউ করেছি ইনফ্যাক্ট আমার কোথাও যেন মনে হয় শ্রীজিদার আমি আমি ছবি দেখেছি কিন্তু আমার কোথাও যেন মনে হয় শ্রীজিদার 22-এর শ্রাবণের পর আমার আমার পার্সোনালি আমার দিস ইজ শ্রীজিদার বেস্ট মানে যেইভাবে এমন একটা লোকেশন সেখান থেকে এই গল্পটাকে ধরে রাখা এবং শেষ অবধি দুরন্ত দুরন্ত আই এম সো হ্যাপি আমি সেই জন্য আমি 4:30-4:45 সময় মনে হলো একবার ফোন করি বলি কে না আমি আমি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি স্যাটিসফাইড হন একটা কে একটা এত বড় ছবি এবং একটা স্যাটিসফ্যাকশন খুব দরকার ছিল এবং আফটার ওয়াচিং দ্য ফিল্ম আমি অভিনয় করেছি আমি সাউন্ড সাউন্ডের সময় ছিলাম রেটিংও গিয়ে দেখেছি ডাবিং টুকটাক ডাবিং হয়েছে সেটাও দেখেছি তখন তার সত্ত্বেও কালকে আমি পুরো ছবিটা শেষ অবধি বসেছিলাম এবং আই ওয়াজ গ্লুড টু দ্য স্ক্রিন কে ওয়াও 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 এবং আমি বিং অনেস্ট আমি চাইছিলাম যে থ্রিলার যদি হয় এবং সৃজিত মুখার্জির সঙ্গে যদি কাজ করতে হয় তো এটা টেক্কার মতন যেন হয় মানে দেখার পর এটা যেটা আমার ইচ্ছে ছিল যে এমন কিছু থ্রিলার করতে চাই যেটা রুকমিনী মৈত্রস খাদান মানে শি সো 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 ব্লাডি গুড ইন দ্য ফিল্ম অ্যান্ড আমার ওর সঙ্গে আমার এমনি বাওয়াল হয় ওর ওর সবসময় মনে হয় কে সবসময় না আমারও মনে হয় কি ওর নিশা বলে যে চরিত্রটা ও পেয়েছিল বুমেরাঙে ওর বেস্ট আমি কালকে ছবিটা দেখার পর ওকে বলেছি কি ইটস নট অনলি বুমেরাঙ বুমেরাঙ আমার মনে হয় বিনোদিনীর থেকেও ভালো পাই মানে থ্যাংক ইউ কিন্তু যদি এটা হয়ে থাকে আমি এটা সবসময় বলেছি যে যদি একটা মানুষেরও যদি 100টা মানুষেরও মায়াকে খারাপ লাগে সেটার ক্রেডিট ডিসক্রেডিট আমার কিন্তু যদি একটা মানুষেরও মায়াকে ভালো লাগে দ্য ওয়ান অ্যান্ড ওনলি পার্সন যার পুরো কৃতিত্ব হলো একটু মডেস্টির কথা শিজ ওয়ার্ক সো হার্ড শিজ আই নট অনলি ওয়ার্ক দ্যাট দেয়ার আর প্লেসেস দে শি ডিসএগ্রিড উইথ মি বাট শি জাস্ট ওয়েন্ট অন এন্ড ডিড ইট বিকজ আই সেড দ্যাট just have faith she put that faith and that putting that faith is very very important for her and she's just hit the ball out of the park আরেকজন অভিনেত্রী তার অভিনয় নিয়ে তো আমার এমনি আমরা জানি যে তার অভিনয় সত্যি ভীষণ ভালো স্বস্তিকার আমি অনেকগুলো কাজ দেখেছি সবকটা দেখিনি কিন্তু আমি জানতাম যে ও ভালো অভিনেত্রী কিন্তু কালকে টেকটা দেখার পর পুরো ছবিটা আই থিঙ্ক শি হ্যাজ ও মানে ও যা যা করেছে পিপল উইল গোয়িং টু রিমেম্বার হার ফর দিস রোল অফ হার মানে ইরা ক্যারেক্টারটা আমার মনে হয় সারা জীবন স্বস্তিকার সাথে থাকবেন শি ওয়াজ টোটালি ফ্ললেস মানে হয় না একটা ইমোশন ইউ উইল ক্রাই ফর হার ইউ উইল ফাইট ফর হার ইউ উইল বি গেটিং অ্যাংরি ফর হার ফ্রম লাইক দ্য ওয়ে শি ইজ রিয়্যাক্টিং ইউ উইল বি রিয়্যাক্টিং টু দ্য সেম ওয়ে মানে স্বস্তিকা ইউ আর ব্রিলিয়েন্ট ইউ আর লাইক এ কিলার থ্যাংক ইউ দেব আমি তো এখন জাস্ট একটাই কথা তুমি জানো মুখস্থ করেছি কাল থেকে ওটাই আমি বলে যাচ্ছি টি শার্ট শাড়ি ফাড়ি সব জায়গায় আমি ছাপাবো শিরায় শিরায় গরম রক্ত আমি দেবের চরম তাতে সৃজিত মুখার্জি কোন সমস্যা হচ্ছে যার সমস্যা হতে পারে সৃজা আমার মনে হয় আই এম ভেরি প্রাউড অফ হার
কারণ যেহেতু ওর প্রথম ছবি আমাদের সঙ্গে। বাঘা যতীনে আই স্টিল ফিল দ্যাট কে যেহেতু অথর মানে ছিল রোলটা, বাট শি ডিডন্ট গেট এ চান্স টু পারফর্ম অর শো হার ট্যালেন্ট, বাট টেক্কা দে ও ওর পার্টনার আরিয়ান দুজনেই পার্টনার দিস কে নো নো নট পার্টনার দুজনেই সৃজা আর আরিয়ান দুজনেই ফ্ললেস ইন দ্য ফিল্ম এবং দুজনেই কেমিস্ট্রি মানে ব্রিলিয়েন্ট 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 অ্যান্ড আই থিঙ্ক এই দুজন থেকে ভালো কাস্টিং আর এই রোলটার জন্য হতে পারত না। থ্যাংক ইউ দেব ফর সাজেস্টিং সিজাস নে আমরা কে চিন্তাম না বাট গো উইথ ইয়াং ব্লাড ইউ গো উইথ নিউ ব্লাড ইয়া ইউ সিং না এই যে নতুনদের এই যে সিজা আই ডিডন্ট নো হার বাট যখন দেব সাজেস্ট করলো আই ওয়েন্ট উইথ দেবস মিশন টু আই দেখেছি দেব অলওয়েজ ব্যাকস নিউ ট্যালেন্ট এবং নতুনরাই কিন্তু ফাইনালি এগিয়ে নিয়ে যায় ইভেন্টুয়ালি ইউ নো আস্তে 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 এই যে তিনি ও এক্সপিরিয়েন্স কিন্তু আবার এই আমাদের টিমে আছে রাকুন যে যাদের প্রথম প্রথম গান সো ইটস অলওয়েজ এ মিক্স অফ এক্সপিরিয়েন্স এন্ড ইউথ যেটা একটা ভালো ক্রিকেট টিম যেরকম এগিয়ে নিয়ে যায় এবারও সিনেমার টিমকেও এগিয়ে নিয়ে যায় সো সৃজা আমাদের ঋষভ পন্থ বিরাট কোহলি আর রোহিত শর্মাদের মধ্যে যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ও আছেন আর আমি টেক্কাকে ভালোবাসি গায়িকাটা চোখে জল যিনি করেছেন গানটা দিয়ে তাকে নিয়ে একটু কথা হোক তিনি তোর নাম তোর সার্ভেন্ট বিশ্বাস আমি আগেই জানি আমি বিশ্বাসটা ছিল অনুপম রায় একটুখানি হাসবেন না এটা কি হয় অনুপম দু চার কথা বল একটু তোমরা লাইভ করছো আমরা লাইভ করছি হ্যাঁ পূজোর আমরা কারো অপেক্ষায় লাইভ করছি লালবাজার থেকে বেরিয়েছি বেসিক্যালি তাহলে আমরা এই যে এদিক থেকে ওদিক যাওয়ার সব কথা এবার আমরা এই ঘর থেকে বেরোই কারণ ওখানে কিন্তু মল কিন্তু ভেঙে পড়েছে মানুষের চাপে এবার আমরা বেরোই এবং তাদের শুরু করি সি ইউ গাইস অভিষেক আমি